আসসালামু আলাইকুম সবাইকে নিউ শিপডি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন সরাসরি এমবি রাজহংস 11 নজন থেকে একজন কি সার্ভিসে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বেশ কয়েক মাস ধরে পড়ে আছে, পানিতে ভাসানোর জন্য নামানো হবে এমন অপেক্ষায় রয়েছে। তো হয়তো বা শীঘ্রই খুব শীঘ্রই তাকে দেখা যাবে। পানিতে ভাসানো হয়ে গেছে এবং কোনো এক নতুন রুটে যুক্ত হবে, হতে পারে সেটি ঢাকা ইলিশা বা ঢাকা ইলিশা ভাসান্তর, এই রুটে যুক্ত হবে। রাজহংস পরিবারের নতুন এই নবনির্মিত নৌযানটি সবাই আপনারা এর সম্বন্ধে জানাতে পারেন, আপনাদের প্রত্যাশার কথা জানাতে পারেন কমেন্ট করে। কিন্তু রাজহংস 11 কোন রুটে দেখতে চান এবং যে সার্ভিসে কোন রুটে দেখতে দেখলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। হিন্দি রাজহংস এগারোর নিচতলার সামনে থেকে দেখতে পাচ্ছেন উপকূলীয় স্টেবল নৌযান, উপকূলীয় জাতীয়বাহী একটা নৌযান, সি সার্ভে প্রাপ্ত হিন্দি রাজহংস 11 দেখতে পাচ্ছেন নৌযান থেকে বাইক থেকে। দর্শক হিন্দি রাজহংস 11 পিছন থেকে দেখতে পাচ্ছেন বাইরের ডিজাইন, এটা পিছন থেকে নৌযানটি উপকূলীয় হচ্ছে যাত্রীবাহী নৌযান হিসেবে সার্ভে প্রাপ্ত নৌযান। আশা করা হচ্ছে ঢাকা উড়িষ্যা ঢাকা রূপে আসতে হবে, ঢাকা কালীগঞ্জ উড়িষ্যা রূপে। পিছন থেকে দেখতে পাচ্ছেন পিছনের খাল, সুন্দর একটা নৌযান। আশা করা হচ্ছে দ্রুত গতিতে সার্ভিস দিতে পারবে, সক্ষম হবে। আগাম সাজার জন্য শুভকামনা রইল। আপনারা আপনাদের প্রত্যাশা কথা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক হিসেবে আমরা চেষ্টা করবো পরবর্তীতে যখন পানিতে ভাসানো হবে তখন আবার নতুন করে ভিডিও দেওয়া। সিঁড়ি না থাকার কারণে ভিতরে ভিডিও দিতে পারিনি আমরা, দুঃখিত। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।